সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। এখন আমরা দেখব আমাদের বিশেষ প্রতিবেদন ব্রেকিং বেলা, প্রতিদিন দুপুর ১২টা এবং সন্ধ্যে ৬টায়। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। চলুন দেখে নিই আজকের প্রতিবেদন। লাগাতার বৃষ্টির জেরে জায়গায় জায়গায় ধস, তাতে একসাথে ৩৬ জনের মৃত্যু হলো মহারাষ্ট্রে। মুম্বাই থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত রায়গড় জেলার কোঙ্কনে ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সেখানকার বেশ কিছু জায়গায় ধস নামে, তাতে এক জায়গা থেকে ৩২ জনের দেহ উদ্ধার হয়েছে, অন্য একটি জায়গা থেকে আরও ৪টি দেহ উদ্ধার করা হয়েছে। কমপক্ষে আরও ৩০ জন আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। তাদের উদ্ধার করতে হেলিকপ্টার নামিয়েছে মহারাষ্ট্র সরকার। রাজ্য জুড়ে কোভ্যাক্সিনের আকাল, দুবার কথা মতো টিকা না আসায় প্রায় সব জেলায় সংকট তৈরি হয়েছে, এর মধ্যে রয়েছে কলকাতাও। পুরসভার অনেক টিকা কেন্দ্রে শুক্রবার কোভ্যাক্সিন দেওয়া বন্ধ রাখতে হয়েছে টিকা না থাকায়। মাসের প্রথমেই সব রাজ্যের মতো পশ্চিমবঙ্গের জন্যও টিকার বরাদ্দ নির্দিষ্ট করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। জুলাই মাসে এরাজ্যে কোভ্যাক্সিন আর কোভিশিল্ড মিলিয়ে ৭০ লক্ষ টিকা পাঠানোর কথা কেন্দ্রের। গত সোমবার ৪০,০০০ কোভ্যাক্সিন আসে, বৃহস্পতিবার আসার কথা ছিল আরও ১ লক্ষের বেশি, কিন্তু শেষ পর্যন্ত তা এসে পৌঁছয়নি। দিল্লির তৃণমূলের সংসদীয় দলের পক্ষ থেকে আঁচ দেওয়া হয়েছিল বুধবারই দীনেশ ত্রিবেদী ছেড়ে যাওয়া আসনে রাজ্যসভার প্রার্থী ঘোষণা করে দেওয়া হবে। দিল্লির রাজনৈতিক শিবিরের জল্পনা ছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, তৃণমূলে যোগ দেওয়া নেতা যশবন্ত সিনহার নাম, কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। রাজনৈতিক সূত্রের গুঞ্জন, তৃণমূলের রাজ্যসভার প্রার্থী পদে বিবেচনার মধ্যে রয়েছে মুকুল রায়ের নামও। পার্কিনসনসের মতো কঠিন রোগ থাকা সত্ত্বেও গত বছর ১১০০ কিলোমিটারের আল্পস সফর করেছিলেন সুইজারল্যান্ডের ইভ আরভাসেন। শরীরে অনিয়ন্ত্রিত কাঁপুনির মতো বেশ কিছু উপসর্গের সঙ্গে লড়ে এই উচ্চতায় ট্রেকিং চালিয়ে গিয়েছিলেন ইভ। একবার মস্তিষ্কে অস্ত্রোপচার হওয়ার পর এবার ফের নতুন সফরের জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। বিয়েতে নারাজ প্রেমিক, অপমানে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা চেষ্টা প্রেমিকা, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে তরুণীর নাম কৌশল্যা নস্কর, বয়স ১৯। বছর দুয়েক আগে কৌশল্যার সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েন প্রতিবেশী যুবক বিভাস, ক্রমশই ঘনিষ্ঠতা বাড়ে। অভিযোগ, প্রেমের সম্পর্ক থাকাকালীন একাধিকবার কৌশল্যার সঙ্গে সহবাস করে বিভাস। সম্প্রতি বিকাশকে বিয়ের কথা বলে ওই তরুণী। বিভাস প্রেমিকাকে বলে তার পরিবারের সঙ্গে কথা বলতে, সেই মতো কৌশল্যা প্রেমিকের পরিবারের সঙ্গে কথা বলে, কিন্তু তরুণীর প্রস্তাব নাকচ করে দেয় বিভাস ও তার পরিবার। তারপরে অপমানে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় কৌশল্যা। মুখোমুখি সাক্ষাৎ হতে চলেছে রাজ্যপাল জগদীপ ধনখড় এবং বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেল ৪টা নাগাদ তাদের দেখা হওয়ার কথা, সে কথা নিজেই টুইটে জানিয়েছেন বাংলার রাজ্যপাল। ঠিক কী কারণে দুজনের সাক্ষাৎ হতে চলেছে তা নিয়ে মাথাচাড়া দিয়েছেন নয়া জল্পনা। শুক্রবার সকালে টুইটে চমক দিলেন রাজ্যপাল, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজ বিকেল ৪টা নাগাদ ডেকে পাঠিয়েছেন বলে টুইটে উল্লেখ করেন তিনি। ঠিক কী কারণে হঠাৎ করে বিধানসভা স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন ধনখড় তা নিয়ে চলছে জোর চর্চা। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। অন্যান্য বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন আমাদের পর্দায়। আপনারা দেখছেন সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভ, দেখতে থাকুন সঙ্গে থাকুন। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি ৬ নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন ৬২৮৯০৬৩৫৫৭, ৯৮৩১৪৭৮৭৯৫।